আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত ও মাড়ির সুস্থতায় করণীয় বিষয় নিয়ে। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, সুন্দর দাঁত ও সুস্থ মাড়ি আমাদের প্রত্যেকেরই কাম্য। তো ভিউয়ার্স, দাঁতকে সুস্থ সবল রাখতে, মাড়িকে মজবুত রাখতে অবশ্যই আমাদের দাঁতের যত্ন নেওয়া উচিত। তো ভিউয়ার্স, আসুন আমরা জেনে নিই কীভাবে দাঁতের যত্ন নেবেন বা কীভাবে দাঁতের যত্ন নিতে হয়। ভিউয়ার্স, দাঁতের যত্নে প্রথমত রয়েছে দাঁত পরিষ্কার করা, অর্থাৎ নিয়মিত দাঁত ব্রাশ করা। ভিউয়ার্স, প্রতিদিন অন্তত 2 বার দাঁত ব্রাশ করা উচিত, এটি সকালে এবং রাত্রে খাবার পরে। এছাড়া দাঁতের যত্নে আপনি বছরে 2 বার দাঁত স্কেলিং করাতে পারেন। 2 বার যদি সম্ভব না হয়, বছরে অন্তত 1 বার আপনি দাঁত স্কেলিং করাতে পারেন, দাঁতগুলো ওয়াশ করিয়ে নেবেন। তাতে করে দাঁতে যদি কোনো স্পট থাকে সেগুলো পরিষ্কার হবে। তাছাড়া দাঁত এবং মাড়ির সংযোগস্থলে কখনো কখনো ক্যালকুলাস বা পাথরি হয়ে থাকে, এগুলোও পরিষ্কার হয়ে যাবে স্কেলিং করার মাধ্যমে। এছাড়া ভিউয়ার্স, আপনি যে টুথব্রাশটি ব্যবহার করছেন, এই টুথব্রাশটি মাঝে মাঝে হালকা গরম পানিতে ভিজিয়ে রেখে জীবাণুমুক্ত বা ব্যাকটেরিয়া মুক্ত করে নেবেন, তাহলে আপনার দাঁত এবং মাড়ি উভয়ই ভালো থাকবে। এছাড়া ভিউয়ার্স, ব্রাশ ব্যবহার করার সময় কিছু লক্ষণীয় বিষয় রয়েছে। সেটি হচ্ছে ব্রাশের যে ব্রিসলগুলো থাকে, এগুলো যদি শক্ত হয় তাহলে মাড়ি সরে যাওয়ার সম্ভাবনা থাকে সঠিক নিয়মে ব্রাশ না করার কারণে। এছাড়া মাড়ি ফাঁকাও হয়ে যায় শক্ত ব্রাশ দিয়ে ব্রাশ করার কারণে। আর তার জন্য ব্রাশের ব্রিসলগুলো অবশ্যই কিছুটা নরম হলে আপনার ব্রাশ করতেও সুবিধা এবং এটি দাঁত এবং মাড়ি উভয়ের পক্ষেই ভালো। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কথায় কথায় লেখা আছে এখানে দাঁতের যত্নে এগুলাই করণীয় রয়েছে। তো আমি ভিডিওটি আর বড় করব না, চাইলে আপনারা এই যে পেজটি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা এখান থেকে পড়ে নিতে পারেন, বাকিটা আপনারা পড়ে নেবেন। আর যদি কিছু না বোঝেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো ভিউয়ার্স, দাঁতের যত্নে এটাই ছিল আমার পরামর্শ। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।